তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এখন তোমরা ভাবছো কি করবে এই দুটো মাস দুই থেকে আড়াই মাস পরে আবার রেজাল্ট বেরোবে তারপরে পড়াশোনা শুরু হবে তো এই দুটো মাস মধ্যে তোমরা কি করবে কি রকম ভাবছো তোমরা তো এখন এই সময়টা একদম সময় নষ্ট করা যাবে না এখনকার দিনে সময় নষ্ট করা মানে বোকাবে একদম সময় নষ্ট করা যাবে না এখন কম্পিটিশনের দিন তোমাকে এগিয়ে যেতে হবে সময়কে পিছনে ফেলে তোমাকে আগে যেতে হবে এর জন্য তোমাদের জন্য আমি এসেছি আজকে এই দুই মাস এই দুই আড়াই মাস তোমরা এই যে ছুটি রয়েছে রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শেষ এই গ্যাপে তোমরা কি করতে পারবো তার জন্য আমি চলে এসেছি তোমাদের অ্যাকচুয়াল ওয়ে দেখানোর জন্য প্রথম কি প্রথম আমি লিখেছি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মানে কি অ্যাডভেঞ্চার মানে আমি নতুন কিছুর জ্ঞান নেব নতুন কিছু আমি শিখব সেটা আইদার তোমার কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে বা আইদার কোনো অন্য কোনো তোমার অ্যাক্টিভিটি হতে পারে যেটা তোমার হবির মধ্যে না যেটা তোমার কারিকুলার ভিটার মধ্যেও নয় যেটা তোমার লোক অ্যাকাডেমিক স্টাডির মধ্যে না এরকম কিছু নতুন কিছু ভাবনা নতুন কিছু শিক্ষা নতুন কিছু স্কিল তোমাকে শিখতে হবে জানতে হবে দুই মুভ ফ্রম একাডেমিক স্টাডি মুভ ফ্রম অ্যাকাডেমিক স্টাডি মানে আমরা যে পড়াশোনাগুলো করছি মা একদম স্কুল লেভেল থেকে কলেজ ইউনিভার্সিটি এই এগুলোকে বলা হচ্ছে একাডেমিক স্টাডি তাহলে তোমরা এতদিন একাডেমিক অ্যাকাডেমিক স্টাডির মধ্যে খুব ব্যস্ত ছিলে মাধ্যমিক নিয়ে খুব টেনশন খুব ব্যস্ত এখন একটু রিল্যাক্স হয়ে যাও তোমরা এই মা এই একাডেমিক স্টাডি থেকে তোমরা একটু বেরিয়ে আসো তোমরা একটু নতুন কিছু স্টাডি করো নতুন কিছু শেখো নতুন কিছু জানো এই অ্যাকাডেমিক স্টাডি তো আবার দু মাস আড়াই মাস পরে আবার শুরু হয়ে যাবে ইলেভেন টুয়েলভ আছে তো তার মাঝখানে এই সময়টা আমরা কাজে লাগাই নতুন কিছু অ্যাডভেঞ্চার করি নতুন কিছু আমরা শিখি নতুন কিছু স্কিল লার্ন করি তিন স্টাডি এক্সট্রা কারিকুলাম ভিটা অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানেই হচ্ছে তোমার যেটা হবি রয়েছে অনেকের অনেক রকমের হবি অনেকে ছবি আঁকতে ভালোবাসে অনেকে নাচতে ভালোবাসে অনেকে গান গাইতে ভালোবাসে অনেকে কোনো প্রোগ্রামিং কোডিং করতে ভালোবাসে বিভিন্ন বিভিন্ন রকমের যার যার হবি আছে সেই হবিকে তোমরা আরও বেশি গ্রো করো তাকে বেশি আরও বেশি ডেভেলপ করে তোলো আরও বেশি উন্নত করে তোলো আরও বেশি তার তার প্রতি আরও ভালোবাসা করে বাড়িয়ে তোলো এই সময়টাতে চার চার কি গ্রোয়িং উইথ ডিজিটাল গ্রোয়িং উইথ ডিজিটাল ভেরি ইম্পর্টেন্ট টপিক ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট গ্রোয়িং উইথ ডিজিটাল ডিজিটালের সাথে বারো কারণ আজকের দুনিয়া সব কিছু ডিজিটাল যেখানেই যাবে সব ডিজিটাল ডিজিটাল ছাড়া অনলাইন ছাড়া কিচ্ছু নেই সমস্ত জায়গায় অনলাইন সমস্ত জায়গায় ডিজিটাল সমস্ত জায়গায় কম্পিউটার তুমি যেখানেই যাবে সেখানেই কম্পিউটার তুমি যেদিকেই দেখাবে সেদিকেই হচ্ছে ডিজিটাল সার্ভিস তাহলে তোমাকে জানতে হবে সেই ডিজিটালটা কি সেই ডিজিটাল কি করে আমি শিখবো কি কি জিনিস আমাকে শিখতে হবে কি কি জিনিস আমাকে জানতে হবে এখন কোন কোন জিনিসগুলো সব থেকে বেশি চলছে বাজারে কোনটার ডিম্যান্ড আছে হাইলি ডিম্যান্ডেড যে সমস্ত কোর্সগুলো কম্পিউটারের কম্পিউটার যে জায়গাগুলো তোমাকে জানতে হবে যেটা তুমি জানো না সেটা তোমাকে শিখতে হবে হ্যাঁ তবে আড়াই মাসে তো আর একটা কম্পিউটার কোর্স শেষ হবে না অবশ্যই শেষ হবে না কিন্তু আমি তো স্টার্টিং করতে পারবো স্টার্ট করলেই সেটা ফিনিশ এন্ড তার চলে আসবে আমরা এখন বড় হচ্ছি আমরা এখন সবাই ম্যাচিওর হচ্ছি মাধ্যমিক হয়ে যাচ্ছি আমরা ইলেভেন টুয়েলভ পড়বো দুদিন পরে কলেজ যাব তারপরে ইউনিভার্সিটি যাব তারপরে চাকরি করব আমরা এখন আস্তে আস্তে ম্যাচিওরের দিকে যাচ্ছি আর নয় বাচ্চামো নয় আর কোনো ওটা ভাবনার ব্যাপার নেই ভয়ের কোনো বিষয় না যে আমরা শুধু পড়াশোনা করবো আর আদার্স কিছু করতে পারবো না অবশ্যই পারো তুমি এই আড়াই মাসে তুমি তুমি তোমার ট্র্যাকে পড়ে যাবে তুমি তোমার মতন অভ্যাসে মানুষ কি মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষ যেটা অভ্যাস করবে সেইভাবেই মানুষ চলতে পারবে আমরা অভ্যাস যেটা করি সেটাতেই আমরা চলতে ভালোবাসি সুতরাং নিজেকে তুমি আড়াই মাসে অভ্যস্ত করে নিতে পারবে যে একসাথে দুটো কাজ আমি কিভাবে করতে পারব আমার একাডেমিক স্টাডি শুরু হয়ে গেছে ইলেভেনের ক্লাস আমি অলরেডি একটা ডিজিটাল ক্লাস আমি শুরু করেছি কোনো কম্পিউটারে কোর্স আমি শুরু করেছি যেটা ছমাস মাস হতে পারে আট মাস হতে পারে বা তিন মাস হতে পারে তা তুমি সেই কোর্সে তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো সেই কোর্স তুমি শিখতে শুরু করে দিয়েছো তাহলে আড়াই মাস তাহলে সেই তিন মাস বে সেই ছয় মাস মানে সেই আড়াই মাসের মধ্যে তুমি সেই ট্র্যাকে পড়ে যাবে সেই অভ্যাসে তুমি পরিণত হয়ে যাবে দেখবে সেই আড়াই মাস পরে যখন রেজাল্ট আউট হবে ইলেভেনে তুমি অ্যাডমিশন নেবে তখন তোমার আর সেই একসাথে ডুয়েল কাজ করতে কোনো অসুবিধা হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি তুমি করে দেখো একটা কাজ যদি আমরা সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস করতে থাকি সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে পাঁচ লার্ন সেলফ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি লার্ন সেলফ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি তুমি সোশ্যাল মিডিয়া আজকে সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় চলছে আমি সোশ্যাল মিডিয়াতেই তুললাম ফার্স্ট আছে তো অনেক কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতেই তুললাম কেন কারণ আজকে সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত সবাই ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে সমস্ত লোকেরা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া মানুষকে যে অ্যাডিক্টেড করছে বাচ্চা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সায়েন্সের তো ভালো আর খারাপ দুটোই আছে এটা আমরা ছোট থেকে জানি আমরা সায়েন্সের সম্বন্ধে বিজ্ঞানের সম্বন্ধে রচনা করেছিলাম ছোটবেলা আমরা রচনা সেই রচনাতে আমরা জানি যে বিজ্ঞানের ভালো দিক বিজ্ঞানের খারাপ দিক এটা তো অস্বীকার করা যাবে না আজকে সেই বিজ্ঞান আজকে আমাদের এই পরিস্থিতিতে আমরা আজকে আছি বিজ্ঞানের ভালোটাও আমরা নিচ্ছি খারাপটাও নিচ্ছি ভালোটা যেমন নিচ্ছি খারাপটাও তো সেটা শুনতে হবে জানতে হবে আমার কথা এটাই সোশ্যাল মিডিয়া আজকে আছে আজ এত সবাই অ্যাডিক্টেড হচ্ছে কিন্তু আমার কথা উল্টো আমার কথা সোশ্যাল মিডিয়ার প্রতি তুমি অ্যাডিক্টেড হবে না তোমার প্রতি সোশ্যাল মিডিয়া এডিক্টেড হবে আমার কথাটা উল্টো তুমি সোশ্যাল মিডিয়া এডিক্টেড হবে না এডিক্টেড হবে সোশ্যাল মিডিয়া তোমার উপরে সমস্ত কন্ট্রোল থাকবে তোমার উপরে ঘুরির লাটাই থাকবে তোমার হাতে কখন আমি সুতো ছাড়বো কখন আমি সুতো গোটা তোমার উপর ডিপেন্ড করে তুমি সোশ্যাল মিডিয়াকে অ্যাডিক্টেড করে তোলো তোমার প্রতি কিভাবে সোশ্যাল মিডিয়া শেখো জানো কি করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো কি করে আমি একটা ফেসবুক পেজ ডিজাইন করবো কি করে আমি একটা যদি ইলেভেন টুয়েলভ এর পরে আজকে দেখো আজকে অনেকেই আছে যারা এই নিজেদের আর এক দু বছর পরে হয়তো তাদের সংসারের দায়িত্ব নিতে হতে পারে এরকম অনেক ফ্যামিলি অনেক পরিবার রয়েছে অনেক গরিব ঘরের পরিবার রয়েছে তাদেরকে তো ইনকাম করতে হবে আজকে তো সব জায়গায় ডিজিটাল তাহলে আমাকে শিখতে হবে জানতে হবে কিছু কিছু জিনিস নিজেকে শেখা যায় জানা যায় কম্পিউটার সেন্টার কোর্সে কোথাও যেতে হয় না ইউটিউব আছে ইউটিউব ঘেটে তুমি জানো ইউটিউব থেকে শেখো ইউটিউব কি করে তোমাকে কি করে তুমি একটা ইউটিউব চ্যানেল ওপেনিং করবে সেটা শেখো কি করে একটা ফেসবুক পেজ ডিজাইন করবে সেটা তুমি ইউটিউব থেকে শেখো শেখো জানো সময়কে একদম নষ্ট করবে না সব সময় জানবে নতুন কিছু শিখবে তবে তুমি এগিয়ে যাবে তাই আমার কথা সোশ্যাল মিডিয়ার প্রতি তুমি অ্যাডিক্টেড হবে না তোমার প্রতি সোশ্যাল মিডিয়াকে অ্যাডিক্টেড হতে হবে এই লেভেলে তোমাকে যেতে হবে ছয় স্টাডি ইলেভেন্থ বুক সব শেষের শেষ কথা আড়াই মাস পর রেজাল্ট আউট হবে আমি ইলেভেনে অ্যাডমিশন নেব ইলেভেন ক্লাস শুরু হয়ে যাবে টুয়েলভের ক্লাস শুরু হয়ে যাবে যদি তোমার মনে হয় যে আমার কোনোটাই ভালো লাগবে না আমি এজ ইট ইজ আমি একাডেমিক একাডেমিক স্টাডিতেই আমারই পছন্দ আমি খুশি তো ঠিক লাস্ট পয়েন্টও আছে তোমাদের জন্য 11th স্টাডি করতে পারো 11th স্টাডি করে নিতে পারো তাতে কি হবে 11 এ তোমরা যদি সাইন্স নেবে কি কেউ কমার্স নেবে কেউ আর্টস নেবে সেই তুমি যে যে সাবজেক্টগুলো নিচ্ছ সেগুলোকে তুমি একটু স্টাডি করে নিতে পারো তাহলে এই আমার হচ্ছে রুট চার্ট তোমাদের জন্য রুট চার্ট অ্যাকচুয়াল ওয়ে সঠিক পথ এই আড়াইটা মাস মাধ্যমিক শেষ এখন তোমরা ঘরে বসে আছো রিল্যাক্স করছো সিনেমা দেখছো সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হচ্ছো তুমি অ্যাডিক্টেড হবে না তোমার ওপরে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তোমাকে খুঁজে বেড়ানো ইউটিউব তোমাকে খুঁজবে ফেসবুক তোমাকে খুঁজবে লেভেলে তোমাকে জানতে হবে শিখতে হবে সেই জায়গাটা তোমাকে ক্যারি করতে হবে করতে হবে তোমাকে তাহলে এই রইল আমার আজকের তোমাদের জন্য সঠিক গাইডলাইন অ্যাকচুয়াল ওয়ে আমি মনে করি আড়াইটা মাস বসে না থেকে অবশ্যই কিছু নতুন কিছু জানা নতুন কিছু স্কিল লার্ন করা নতুন কিছুকে তোমার অভ্যাসে অভ্যাসে পরিণত করে নেওয়া যাতে পরবর্তী ইলেভেন টুয়েলভ আমি কলেজ যাব এখানে সেখানে ইউনিভার্সিটি যাব যাতে তোমাকে পিছিয়ে পড়তে না হয় আজকে কম্পিটিশনের দু তুমি বাড়ি থেকে বেরিয়ে তুমি যখন যাবে বাইরে কোথাও পড়তে অনেকেই আছে যারা বাইরে কোথাও পড়তে যাবে দেখতে পাবে ওখানে কত কম্পিটিশন কেউ কিন্তু বসে নেই তুমি একটু স্লো ধীরে যাবে তোমাকে ঠেলে ধাক্কে তোমাকে চলে যাবে তুমি আছে পড়ে যাবে যদি দাঁড়াতে না শেখো তোমাকে দাঁড়ানো শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আরো আসব অনেক ক্লাস নিয়ে মোটিভেশন তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব এই পাল ইজ ওয়েব ডিজাইন তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব তোমাদের সাথে আমি আছি আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো মজা আছে আনন্দ নাও রিল্যাক্স করো ঘুরে বেড়াও আড়াই মাস পর নতুন ক্লাস